আসসালামু আলাইকুম। ঈদের আগে যারা টি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা কথা বলবো কিছু ডিসকাউন্টেড ফোন নিয়ে যেগুলো এই ঊর্ধ্বমূল্য বাজারের মধ্যে আপনি খুব ভালো ডিসকাউন্ট নিয়ে কিছু ফোন কিনতে পারবেন, যেই ফোনগুলো ঈদের আগে আপনি অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবেন। এখন দেখা গেছে অফিসিয়াল ফোনের দাম অনেকটা বেশি বেড়ে গিয়েছে, পাশাপাশি অনেকে এখন ঝুঁকে যাচ্ছে আনঅফিসিয়াল ফোনের দিকে, আবার আনঅফিসিয়াল ফোনের দামও কিন্তু মোটামুটি কিছুটা বেড়ে গিয়েছে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আমি আপনাদের জন্য ডিসকাউন্টেড বেশ কিছু ফোন নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখছেন টেক টিউব, আর আমি রয়েছে টেক টিউব পক্ষ থেকে সাব্বির, আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো আজকের ফার্স্ট পজিশন যে ফোনটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে পোকো ব্র্যান্ডের একটি ফোন, পোকো X5 5G। পোকো X5-এর দামটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আগে ছিল এই ফোনটির প্রাইস 25,000 টাকা, এখন আপনারা এই ফোনটি কিন্তু 21,000 টাকার আশেপাশেই পেয়ে যাচ্ছেন। 21,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু আপনারা চাইলে এই ফোনটিকে দেখতে পারেন, কারণ এই ফোনটিতে কিন্তু ভালো মানের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, Snapdragon 695, যেটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট, পাশাপাশি ব্যবহার করা হয়েছে 4HD+ 120Hz রিফ্রেশের যুক্ত একটি ডিসপ্লে। প্রাইস সেগমেন্ট অনুসারে বিবেচনা করতে গেলে এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। পাশাপাশি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানে রিয়ার সাইডে পেয়ে যাবেন 48MP ট্রিপল ক্যামেরা সেট আপ, আর এর যে ফ্রন্ট ফ্রন্টিং ক্যামেরা সেটা হচ্ছে 13MP এবং ব্যাটারি ক্যাপাসিটি 5000mAh। তো এই ছিল পোকো X5-এর মোটামুটি হাইলাইটের বিষয়গুলো, তো আপনারা চাইলে কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটি গিয়ে দেখতে পারেন। পরবর্তী যে ডিসকাউন্টের ফোনটির কথা বলবো সেটি হচ্ছে Redmi 10। Redmi 10-এর 8+ 128GB ভেরিয়েন্টের কথাটা বলতে যাচ্ছি। এই ফোনটির প্রাইস সেগমেন্ট ছিল আগে ছিল আপনার 24,000 টাকা, তবে এখন কিন্তু আপনারা এই বর্তমানে এই ফোনটি পেয়ে যাবেন 8+ 128GB 21-20,000 টাকার মধ্যে। আপনাদের যদি Realme 10-টা ভালো লাগে তাহলে অবশ্যই পরামর্শ থাকবে আপনারা Realme 10-টাকে নেওয়ার জন্য। আর Realme 10-এর ডিসপ্লে কোয়ালিটি আমরা যথেষ্ট পরিমাণে ভালো দেখেছি, মাল্টিমিডিয়া কনভারসেশন প্লে করার সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। আর প্রসেসর সেকশনে আছে মিডিয়াটেকের হিলো G99 প্রসেসর, যেটি কিন্তু একটি পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, আর এই প্রসেসরের মাধ্যমে কিন্তু আপনি ভারী কাজ থেকে শুরু করে গেমিংয়ের খুব ভালোভাবেই করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার লেগ অথবা ফ্রেম ডুবি আপনাদের চোখে পড়বে না। ফোনটির রিয়ার সাইডে থাকছে 2টি ক্যামেরা, মেন ক্যামেরা 50MP এবং সেলফি ক্যামেরা থাকছে 16MP, তাছাড়া ব্যাটারি থাকছে 5000mAh এবং বক্সে পেয়ে যাবেন 33W ফাস্ট চার্জার। সো এই ছিল এই ফোনটির হাইলাইটেড বিষয়, যদি ভালো লাগে ফোনটি দেখতে পারেন। দেন আমাদের 3 নম্বর পজিশনে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে Redmi Note 12 Pro 5G। এই ফোনটি কিন্তু খুব ভালো একটি ফোন, আর এই ফোনটিও কিন্তু মোটামুটি 4-5,000 টাকা বর্তমানে ডিসকাউন্ট চলতেছে। এই ফোনটির আগে প্রাইস ছিল 35,000 টাকা, তবে বর্তমানে আপনারা এই ফোনটি কিন্তু পেয়ে যাবেন 30-31,000 টাকার মধ্যে। এই ফোনটিকে আপনারা যেই কারণে পারচেস করতে পারেন সেটা হচ্ছে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো, কালার কোয়ালিটি ভালো ছিল, পাশাপাশি মাল্টিমিডিয়া কনভারসেশন প্লে করার সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি এখানে দেখা যায়নি, এবং এই ফোনটিতে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেলফি ক্যামেরা সেটি কিন্তু জাস্ট ডিসেন্ট লেভেলের ছিল। আপনারা খুব ভালো পরিমাণে একটা ফটোগ্রাফি করতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটি ক্যামেরাতে থাকছে Sony IMX766। আর প্রসেসরের কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেকের ডাইমেন্সিটি 1080 প্রসেসর, যেটি কিন্তু একটি পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, আর এখান থেকে আপনি ভালো মানের একটি পারফরমেন্স পেয়ে যাবেন। ডে টু ডে লাইটের কাজগুলো থেকে শুরু করে গেমিং কাজগুলো আপনি ইজিলি কন্ট্রোল করতে পারবেন বা হ্যান্ডেল করতে পারবেন। এবং আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনটি কিন্তু হিটিং ইস্যু খুবই কম অন্যান্য ফোনের তুলনায়। সো চাইলে কিন্তু আপনারা এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটিকে দেখতে পারেন, আশা করি গেমিং লাভারদের জন্য এই ফোনটিও বেস্ট হবে। তো দেন আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো আমাদের অর্থাৎ 4 নম্বর পজিশন যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে রেডমির একটি ফোন, Redmi Note 12 4G। এই ফোনটি কিন্তু দেশের বাজারে অফিসিয়ালিভাবে লঞ্চ হয়েছে, আর এই ফোনটি কিন্তু আপনি দেশের বাজারে অফিসিয়ালভাবে প্রাইস রাখা হচ্ছে 20-21,000 টাকা, যেটি আপনি কিন্তু আনঅফিসিয়ালভাবে এই ফোনটিকে পেয়ে যাবেন 17-18,000 টাকার মধ্যে। আর এই ফোনটির প্রাইস সেগমেন্ট অনুসারে যে এর কনফিগারেশন রয়েছে সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, সেটা আপনাকে সন্তুষ্ট করবে বলে আমার মনে হয়। তবে আপনাদের জন্য আমার যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে যারা আপনার মোটামুটি টাকা আছে বা আপনি অফিসিয়াল ফোন পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই ফোনটির অফিসিয়াল ভেরিয়েন্টটা নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। আর তার তাই বলে যে আনঅফিসিয়াল ফোন নিলে কোনো প্রকার সমস্যা হয় তা কিন্তু আমি বলছি না, তো অফিসিয়াল ফোন নিলে কিন্তু আপনি অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন, অফিসিয়াল রিপ্লেসমেন্টের একটা গ্যারান্টি পাচ্ছেন, সব দিক থেকে মোটামুটি একটা সুবিধা পেয়ে যাবেন। আর এই ফোনটিতে চিপসেট পেয়ে যাবেন Snapdragon 685 প্রসেসর, যেটির কারণে কিন্তু আপনি ভালো মানের একটি গেমিং থেকে শুরু করে ডে টু ডে লাইটের কাজগুলো করতে পারবেন এবং যে স্মুথ লেভেলের কাজগুলো আছে সেগুলোকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন, পাশাপাশি ভারী গেমস থেকে শুরু করে ভারী অ্যাপসগুলোকে ইজিলি এই ফোনটিতে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এই ফোনটি কিন্তু আপনারা দেশের বাজারে 2টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB এবং 6GB, এবং রোম হিসেবে থাকছে 128GB। দেন যদি এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির রিয়ার সাইডে পেয়ে যাবেন 48MP ট্রিপল ক্যামেরা সেট আপ, এবং এই ফোনটির যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে 13MP, আর এখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে একটি সোশ্যাল মিডিয়া রেডি ছবি পেয়ে যাবেন, পাশাপাশি এই ফোনটির ফটো কোয়ালিটি আমরা মোটামুটি ডিসেন্ট লেভেলের পেয়েছি। সো সেই ক্ষেত্রে বলা যায় যারা ফটোগ্রাফি লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি একটি বেস্ট ফোন হতে পারে।
ফোনটির ব্যাটারি আছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবেন 3380 ফাস্ট চার্জার। আর এই ফোনটির সবথেকে ভালো ব্যাপার যেটি লেগেছে সেটা হচ্ছে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ। ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত লেভেলের। সো আমার কাছে সবকিছু মিলিয়ে মনে হয় এই প্রাইস সেগমেন্টে ফোনটি কাজ চালিয়ে নেওয়ার মতো। সো আপনাদের কাছে যদি এই ফোনটি ভালো লাগে তাহলে চাইলে কিন্তু আপনারা এই ফোনটি পার্চেস করতে পারেন আর আমাদের কমেন্ট সেকশনে ফোনটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিতে পারেন। তো আমাদের পাঁচ নম্বর পজিশনে যে ফোনটির কথা বলবো সেটি হচ্ছে পোকো X5 Pro। এই ফোনটি বেশ কিছুদিন হয়েছে দেশের বাজারে লঞ্চ হয়েছে। ফোনটির কনফিগারেশন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তবে এর যে সবথেকে ভালো লাগার দিকটা হচ্ছে সেটা হচ্ছে এই ফোনটির প্রসেসর। ফোনটিতে ব্যবহার করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর, যেটি কিন্তু মোটামুটি একটি ভালো প্রসেসর। আর এই প্রসেসরটি দিয়ে কিন্তু আমরা ভালো মানে গেমিং থেকে শুরু করে যে হাইলাইটের যে কাজগুলো রয়েছে অর্থাৎ যে ভারী কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু আমরা ইজিলি এই ফোনটি দিয়ে করে নিতে পারবো, সেক্ষেত্রে কোনো প্রকার ফ্রেমটা অথবা ল্যাগ ইস্যু আমরা চোখে দেখবো না। আরেকটা কথা, এই ফোনটির ক্ষেত্রে কিন্তু আমি একটা সিওরিটি দিতে পারি, সেটা হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা ধুমায় গেমিং করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। লেগ বা ফ্রেমটা কিছু তো আপনারা ভুলেও চোখে দেখবেন না, সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটি গেমিং লাভারদের জন্য বেস্ট 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 একটি ফোন হতে যাচ্ছে। সো যারা গেমিং লাভার রয়েছেন এবং যারা যে ভিউয়ার্স আমার গেমিং ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু চাইলে এই ফোনটির দিকে যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ভালো পরিমাণে একটি গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। আর ফোনটির গেমিংয়ের পাশাপাশি কিন্তু এই ফোনটির ডিসপ্লে সেকশনও যথেষ্ট পরিমাণে ভালো ছিল। ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে আপনার ফুল এইচডি প্লাস এডি ডিসপ্লে, যার কারণে কিন্তু আপনি কালার কোয়ালিটি ভালো পাবেন, কালার টোন ভালো পাবেন এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি পাবেন না। সেই ক্ষেত্রে ওভারঅল সব কিছু মিলে কিন্তু এই ফোনটিকে আমি ভালো একটি ফোন বলতে পারি। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং বক্সের সাথে পেয়ে যাবেন 67W ফাস্ট চার্জার, যার মাধ্যমে ফোনটিকে আপনি খুব সহজে ফুল চার্জ করে নিতে পারবেন। সো ওভারঅল এই ফোনটি কিন্তু আমার কাছে কনফিগারেশন যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। যদি ভালো না লেগে থাকে তাহলেও কমেন্টে জানিয়ে দেবেন, আর ভালো লাগলেও অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এই ফোনটির প্রথম থেকে প্রাইস ছিল 35000 টাকা, বর্তমানে এটি 30 থেকে 31000 টাকায় পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।